নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা, আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজকে আমি আপনাদেরকে ঘরোয়াভাবে চিকেন পোলাওয়ের একটা রেসিপি করে দেখাবো, আর খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়, আর যে কেউ কিন্তু এই রেসিপিটা চটপট করে তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো চিকেন পোলাওয়ের রেসিপির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এবারে পরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1.5 চামচ, আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ, এটা স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আদা, রসুনের পেস্ট আর সামান্য একটু টক দই। এবারে সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো। এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, আর এখানে কিছু গোটা আমি মশলার ব্যবহার করেছি। গোটা মশলা বলতে রয়েছে গোটা বড় এলাচ রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, সাজিরে রয়েছে, আর রয়েছে জায়িত্রী। তো আমি এগুলো সব কিছু ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের যখন ভালো গন্ধ বেরোবে তখন আমি সেই মুহূর্তে দিয়ে দেবো পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা হাতে নাড়তে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ভাজলেই চলবে। কেন পোলাওটা আমরা যেহেতু সাদা রান্না করব, তো সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু বেশি ডার্ক করে ভাজার প্রয়োজন নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস বা চিকেন। এবারে ভালো করে একটু নেড়ে নেবো। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে আপনারা ঝালটা ব্যবহার করবেন। এবারে ভালো করে একটু সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবার চিকেন থেকে যতক্ষণে জল না বেরোবে ততক্ষণে একটু রান্নাটা করে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, যেহেতু আমার চিকেনটা একটু কম আছে তার জন্য আমি আলু দিচ্ছি। আর তাছাড়াও আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো আপনারা আলুটা অ্যাড করার চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আগেও বলেছি একদম ঘরোয়াভাবে কিন্তু আমি রেসিপিটা দেখাচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। এবার কিন্তু চিকেন থেকে বেশ তেলটা আলাদা করে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে। এবারে আমি বাসমতি চাল দিয়ে দেবো। আমি আগে থেকে 15 মিনিট মতন বাসমতি চাল ভালো করে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে চাল দিয়ে সব কিছু একসাথে আবার মিশিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়া চলবে না। আর এই বাটির আমি 3 বাটি পরিমাণ চাল দিয়েছিলাম, ঠিক এই বাটিরই আমি ডবল পরিমাণে জল দেবো, মানে 3 বাটি চালের জন্য 6 বাটি জল। এইভাবে করলে কিন্তু পোলাও খুব ঝরঝরে হবে, মাপটা কিন্তু মনে রাখতে হবে। এবারে সব কিছু আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই সময় একটুখানি নুনটা চেক করে নেবেন, যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় বা নুন দেওয়ার প্রয়োজন হয় একটু অ্যাড করে দেবেন। তারপরে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতন আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আরেকটু নেড়ে দিচ্ছি সব কিছু। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতন ঘি। এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে মোটামুটি আরও 10 মিনিট মতন কিন্তু রান্নাটা করে নিতে হবে। দশ মিনিট পরে দেখা যাচ্ছে জলটা কিন্তু প্রায় বসে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম নাড়তে যাবেন না, সঙ্গে সঙ্গে নাড়তে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম বন্ধ করে রাখলে কিন্তু গ্যাসটা, তো জল যেটুকু ছিল সেটুকু কিন্তু টেনে গেছে, আর এরকম ঝুরঝুরে কিন্তু পোলাও তৈরি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আশা করি এই পোলাওটার রেসিপিটা দেখতে আপনাদের। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। তো এরকম গরম গরম চিকেন পোলাও আপনারা বাড়িতে তৈরি করুন, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের তৈরি করে খাওয়ান। ঘরে থাকা কম উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চিকেন পোলাও।
ঠিক একই পদ্ধতিতে মাটন, পনির বা বাটাটো পোলাও আপনারা করে নিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটার সাথে থাকার জন্য আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।